আমাদের উপাচার্য স্যারকে। এবার সহপ্রধানের বক্তব্য প্রদান করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল মনসুর আহমদ স্যার। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, স্মারক বক্তা অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান এবং রাহাত খানের সহধর্মিণী অপর্ণা খান, প্রিয় শিক্ষার্থীরা এবং সহকর্মী ও সুধীর পণ্ডা, শুভ সকাল। আমি শুরুতেই আমার বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্মারক বক্তা ডক্টর সলিমুল্লাহ খান প্রতি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অপর্ণা খানের প্রতি যে উনি রাহাত খানের এই সম্মান এবং এই সম্মাননা গ্রহণ করার জন্য উনি এসেছেন। আমি মাননীয় উপাচার্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই বিভাগ থেকে আমরা এই অনুষ্ঠান আয়োজনের জন্য একটা কমিটি করেছিলাম। এই কমিটির আহ্বায়ক হিসেবে ছিলেন প্রফেসর রুবাই ফেরদৌস, ওনার সাথে আমার অন্য সহকর্মী যারা কাজ করেছেন ডক্টর এস এম আসাদুজ্জামান, শান্তি হায়দার, মার্জিয়া রহমান এবং ডক্টর প্রফেসর ডক্টর নাদির জুনায়েদ। এছাড়া আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি। এখানে আজকে আমরা তিনজন সাংবাদিক রাহাত খান, আতাউসামাদ, এবং মুসা, আমি দুইজনকে একজনকে আমি ক্লাসরুমে পেয়েছি, সাংবাদিক আতাউসামাদকে আশির দশকে। উনি আমাদের বিভাগে রিপোর্টিং কোর্স পড়াতেন, উনি চমৎকারভাবে আমাদেরকে রিপোর্টিং পাঠদান করেছেন। ডক্টর সলিমুল্লাহ খান বলছিলেন সত্যের অনুসন্ধানের কথা এবং আতাউসামাদ সেই কথাটি বলতেন যে জার্নালিজম ইজ অ্যাবাউট টেলিং দ্য ট্রুথ। উনি বলতেন জার্নালিজম ইজ অ্যাবাউট ডিগিং অফ দ্য ট্রুথ। অনেকে সত্যটাকে গোপন রাখতে চান, সত্যটাকে হাইড করতে চান এবং ইটস ভেরি চ্যালেঞ্জিং। এবং আতাউসামাদ একটা কথা বলতেন যে সাংবাদিকতার কাজ করতে গিয়ে সোর্সের ব্যাপারে সতর্কতা। উনি বলতেন জার্নালিজম ইজ দ্য ডিসিপ্লিন অফ ভেরিফিকেশন, অ্যাজ এ রিপোর্টার ইউ নিড টু ভেরিফাই এভরি পিস অফ ইনফরমেশন, ইভেন ইউ নিড টু ক্রস চেক দ্যাট ইনফরমেশন, অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি কনফিউশন ইউ শুড লিভ ইট আউট। কিন্তু সত্যটা সামনে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা কিন্তু আজকে নিউ ম্যাস মিডিয়ার যুগে আমরা দেখছি যে অথেন্টিকেশন অফ দ্য সোর্স ইজ ভেরি চ্যালেঞ্জিং। যখন আমরা দেখি যে এটিএম শামসুজ্জামানকে অনলাইন পোর্টাল কয়েকবার মেরে ফেলেছে, আমাদের মেইনস্ট্রিম মিডিয়াও ব্রেকিং নিউজ দিয়েছে, এটিএম শামসুজ্জামান কোন একটা টেলিভিশন চ্যানেল ফোন করে বলেছিলেন যে আমি তো বেঁচে আছি, আপনারা একটু ক্রস চেক করলেন না, এবং আতাউসামাদ সেই কথাটি বলতেন, হ্যাঁ, সেই যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ক্রস চেক দ্য ইনফরমেশন। এবং অন্য দুজন রাহাত খান এবং এবিএম মুসাকে আমি যখন ডেলি স্টারে জয়েন করি 1991-এ, ডেলি স্টারের জন্ম হয়, এস এম আলী এডিটর ছিলেন ওই সময়টাতে, ওনাদের সান্নিধ্য আমি পেয়েছি, খুব কাছের থেকে এই দুজন মানুষকে দেখেছি।
এবং অপর্ণা খান উনি ওনার অনুভূতিগুলি প্রকাশ করছিলেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না এবং এই তিনজন মানুষের আত্মার শান্তির কামনা করছি এবং আমাদের এই আত্মস্থ আমাদের ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এই মানুষদের প্রতি সম্মান আমাদের অব্যাহত থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।